মারকে হাত তুলে চৈতন্যদেব হয়ে বাড়ি ফিরে এলি, তোর দোষটা কোথায় জানলিও না। কেন মারল তা আমি কি করে জানব? নিজেকে খুব চালাক ভাবিস না, ভাবছিস কেউ দেখে না বোঝে না। শানু তুই একটা কথা ভুলে যাচ্ছিস, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মাছ যে নড়ে চড়ে রে। আপনার শান্তি নিবাসে নাকি আবার অশান্তি এসে গেছে? শান্তি নিবাসে অশান্তি আসেনি, তুমি যদি আর একটা প্রশ্ন করো এই রাস্তায় তোমার সাথে আমার অশান্তি শুরু হয়ে যাবে, বুঝেছো? আমি আবার রাস্তায় অশান্তি পছন্দ করি না, আমি আসি। হ্যাঁ যাও, যত সব অবশ্যই, সে তো অবশ্যই, সাউন্ড তো পাবি, তবে ওই কেজিতেও নয় লিটারেও নয়, ক্যাশ ফুল ক্যাশে পাবি দাদি। নিমন্ত্রণ নাও কার? ও আবার বিয়ে করছে রে। ও আচ্ছা, আমার পাশের পাড়াতে। হ্যাঁ বেশ বেশ, ঠিক আছে, তুমি তাহলে এসো, কিন্তু তোমার নিমন্ত্রণ রইল। নো বেবি নো, এখন সময় এসেছে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি হলাম বাড়ি বড় ছেলে, আর আমার কথা গেলা হবে না, আল বাদ হবে, ওটাকে আমি গেলাবো আর হজমও করাবো। লেট দিয়ে ওদড়ি কেটে ফেলো না, তুই দেখো আমি পরিবার সমস্ত টাইট করে দেবো। তুমি বাড়ির ছোট ছেলে, আমাকে কেন এত ছোট করো? ঝান্ডা লাগবে না। আচ্ছা এই ঝাঁটাটা যদি নিই। আচ্ছা মিনা, আজ বিকেলে যখন বাজারে গেছিলাম আমাদের বাড়িতে কে এসেছিল? কে আপা? আমাদের জামাই ছদ্ম বেঁচে এনেছিল, অঙ্কে টিচার হয়ে। তার মানে? তার মানে ওই ও পাড়ার রাজু। কি গো তোমার কি হঠাৎ মতি প্রমল নেই? রাজু লজ্জা করে না তোমার? আরে এইসব লজ্জা টজ্জার সব আমি কেড়ে নেব। ঝাটকা নিয়ে তোমার ফেলে দিয়ে রোজা নিয়ে এসে ঝাড়িয়ে দেব। বিদাদি তোমার বৌমাকে বলো তোমাকে একটু সেবা করতে, যা ওষুধে সারে না তা সেবাতেই সারে, তাই না রত্নাদি? চেষ্টা কর, তুইও পারবি রত্নার মতো।